তোমরা বা কোন ক্লাসে উঠছো আমি ক্লাস 8 এ আচ্ছা তোমার নাম বলো আমার নাম আত্মান মাহমুদ এরশাদ হ্যাঁ তারপর তুমি ক্লাস 8 এ আর তুমি আমি ক্লাস 9 এ উঠছি আমার নাম আবরার মাহমুদ তো তোমরা কি এটা প্রশ্নের ব্যাপারে আমাকে বলছিলা হ্যাঁ ও তুমি বলো উদাহরণত আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে জোক কাজ করে কোনো ভুল জিনিস না তাইন এটাও তো আমরা তো মনে করি আমরা সবাই মনে করি যে আমাদের কার লস সৃষ্টি করেছেন তারপর আমরা এরকম ওনার ইবাদত করা উচিত চলাফেরা করা উচিত আমরা ওনার একটা সৃষ্টির অংশ তো আমরা এরকমই তো মারা না যে ও ঘুম যাচ্ছে আমরা সেই স্বপ্নের একটা ক্যারেক্টার এটাও তো হইতে পারে যদি এটা হইতে পারে এটাও একটা এটাও তো একটা জোকতি জিনিস

উপন্যাসের চরিত্রের মতো তো উপন্যাসের কোনো চরিত্র তার তো নিজের কোনো দোষ নয় উপন্যাস যেই লেগছে সে না না তাই এরকম ব্যাপার তুমি কি তোমরা কি এটা নিয়ে পরস্পর আলোচনা করছো তোমার চিন্তা আচ্ছা তা এখন আমরা যদি স্বপ্নের ইয়া হই আমরা যদি স্বপ্নের মানে ক্যারেক্টার হই হ্যাঁ তাহলে তো আমরা তো বাস্তব না না আমরা আনরিয়েল তাহলে আমরা যদি আনরিয়েল হয় তাহলে আমাদের রিয়েল লাইফের কোনো কিছু ভালো মন্দ জন্য আমাকে কেন দায়ী করা হবে এরকম ব্যাপার তখন ধরেন আমি আল্লাহ বলতে পারে না চলো নাই বা এরকম কিছু তো তোমার সাধারণত এদিকে বিচার করে তোমার জাহান্নামে যাওয়া উচিত তখন আমি এটা বলতে পারি না আমি নিজেকে মনে করছি আমি একজনের স্বপ্নের ক্যারেক্টার তাহলে এটা যে স্বপ্ন দেখছি তার ব্যাপার

না সামনে 14 তে হবে 14 হবে মানে পার হয়ে যাবে এখন 14 চলছে 13 পার হয়েছে না আচ্ছা じゃ তাহলে তোমরা 10 এ শুরু করছো আচ্ছা 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 মনে করো তোমরা যে প্রশ্নগুলো করছো গুলো খুবই ইন্টারেস্টিং क्वेश्चन আর হ্যাঁ তো কারণ হচ্ছে যে আমি যদি মানে রিয়েল না হই মনে করো আমাদের সিনেমার মধ্যে একটা ক্যারেক্টার তো সিনেমার যে ক্যারেক্টার আছে তার তো কোনো দোষ নাই যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিই সিনেমার মধ্যে অনেকে যে যারা খারাপ পিপল হয় ওরা তো আসলে খারাপ না ওরা তো সিনেমার মধ্যে যে ওদেরকে খারাপ বানানো হয়েছে যিনি স্ক্রিপ্টটা লিখছেন যিনি স্ক্রিপ্ট লিখছেন তিনি তো ই করছেন তাই না জি আচ্ছা আচ্ছা তো তাহলে আমরা একটু মানে একটু একটু করে সিস্টেমেটিক্যালি কথা বলি বেশিক্ষণ না হ্যাঁ আচ্ছা প্রথম কথা হলো আমরা যদি আমরা স্বপ্নে থাকি যদি আমরা অন্য কারোর স্বপ্নের ক্যারেক্টার হই যদি আমরা ওই যে গল্পের যে যেসব ইয়ারা আছে লোকজন আছে সেরকম হই হ্যাঁ তাহলে তো আমাদের কোনো রিয়েল লাইফে কোনো সত্যিকারের দায় দায়িত্ব থাকার কথা না তাই না যদি আমরা হই এটা আমি তোমার সাথে অবশ্যই এগ্রি করি এটা আমাদের যুক্তির কথা না যেটা যুক্তির কথা কিন্তু আমি যদি মানে রিয়েল হই আমার লাইফটা যদি রিয়েল করে আমি যদি রিয়েলি এক্সিস্ট করি তাহলে আমার কাজের তো একটা ভালো দিক খারাপ দিক থাকবে না মানুষের যে কাজগুলো মানুষ একদম জৈবিকভাবে করে আমি পা দিয়ে হাঁটি হাত দিয়ে ধরি এটা তো আমার দোষের কিছু না কিন্তু পা দিয়ে যদি আমি খারাপ কিছু করি হাত দিয়ে যদি খারাপ কিছু করি তখন এটা আমার দায়িত্ব হবে না তাহলে আমি যে পা দিয়ে হাঁটি এটা আমার কোনো দোষ না কিন্তু আমি মুখ দিয়ে কথা বলি হ্যাঁ চোখ দিয়ে দেখি আমি চোখ দিয়ে কথা বলি না মুখ দিয়ে দেখি না তাই না এগুলোতে কোনো প্রাকৃতিক বিষয়গুলোতে আমাদের কোনো দায়িত্ব নাই আমাদের দায়িত্ব কিসে আমাদের দায়িত্ব কিসে যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে জি তাই না এখন দেখো যে তাহলে আমরা যদি রিয়েল এক্সিস্ট না করি তাহলে আমাদের কোনো পুরস্কার শাস্তি আমাদের কাজের কোনো দায় দায়িত্ব হওয়ার কথা কারণ এটা আমি মনে করি এটা তো সত্যি নাও হতে পারেন ধরেন সত্যি সত্যি ধরেন আল্লাহ এক্সিস্ট করে আমি যাওয়ার পর তো তখন তো আমি দোষী হতে পারি না কারণ আমি বলছি এটা আমি মনে করছি কারণ আমি যে রিয়েল লাইফে থাকি এটার এক্সিস্টের কোনো প্রমাণ আমি পাচ্ছি না এখন মনে করো মনে করো একজনে একটা ইয়ে কাজ সে একটা অন্যায় কাজ করলো হ্যাঁ সে যদি সে কিন্তু খোঁজ নিলে নিয়মটা জানতে পারতো অথবা নিয়মটা আসলে সে জানে কিন্তু সে মনে করে নাই ইচ্ছা করে সে ভুলে গেছে মানে ইচ্ছা করে ভুলে গেছে মানে সে এ ব্যাপারে অসচেতন ওকে তাহলে তাকে কি দায়ী করা হবে অবশ্যই হবে না আচ্ছা 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 কেউ যদি মনে করো কোনো খোঁজখবর না নিয়ে একটা কিছু করে ফেললো কিন্তু খোঁজখবর নিলে কিন্তু সেটা কিন্তু করতো না বা এটা করা যে উচিত না সেটা সে বুঝতে পারতো তাহলে সে যে খোঁজখবর করলো না এটার জন্য কি তাকে দায়ী করা হবে সে যে খোঁজখবর করলো না এটার জন্য তাকে দায়ী করা হবে দায়ী করা হবে রাইট আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমরা কি আসলে রিয়েল কি ওকে আচ্ছা মনে করো আমরা রিয়েল না মনে করো আমরা এলিয়ান কেউ আমাদেরকে হিপনোটাইজ করছে মানে সিমুলেশন বলে না সিমুলেশন করছে এরকম আমরা কারো স্বপ্নের ক্যারেক্টার এরকম এরকম মনে করো আর কি আচ্ছা স্বপ্নের যারা ক্যারেক্টার যারা আনরিয়েল ওয়ার্ল্ডের মধ্যে আসে তারা কি নিজেদেরকে আনরিয়েল মনে করবে না রিয়েল মনে করবে অবশ্যই রিয়েল মনে করবে এটা যে দেখছে তার উপর নির্ভর করে আমি একটা কথা বলতে চাই এখানে অনেকগুলো এরকম কমিক্স আছে না এখন ওখানেও এরকম এরকম কতগুলো আছে যে একটা ক্যারেক্টার আছে ডেডপুল নামে সে জানে যে সে কমিক্সের ক্যারেক্টার হ্যাঁ এখন এখন হচ্ছে ও যেহেতু জানে কমিক্সের ক্যারেক্টার এই জন্য কি করছে ফোর্থ ওয়াল ব্রেকিং নামে একটা কথা আছে যেটা মানে হচ্ছে ধরে নেন আমরা হচ্ছে কমিক্স পড়ি হ্যাঁ ও হচ্ছে কমিক্স থেকে আমাদের সাথে কথা বলবে এমনকি আমরা যদি ফোর্থ আমরা যদি এরকমই হয় তাহলে তো আমাদের ফোর্থ যদি আমরা জানি যে এটা আসল না তাহলে তো আমরা আমাদের ফোর্থ ওয়াল ব্রেক করার কথা করার কথা এই যারা আমাদেরকে স্বপ্নে দেখতেছে বা কল্পনা করতেছে ঠিক আছে রাখো তো ব্যাপারটা হলো যে যদি তাহলে আমরা কি কথা পাইলাম যে যদি আমি রিয়েল না হই তাহলে আমার দায়িত্ব থাকা কথা না এটা আমরা সবাই অ্যাগ্রি করলাম তাই না আচ্ছা একটু নিচে হ্যাঁ যদি আমি রিয়েল না হই তাহলে আমার দায়িত্ব থাকবে না আচ্ছা যদি রিয়েল হয় যদি রিয়েল হয় তাহলে অবশ্যই দায়িত্ব থাকবে মানে দায়িত্ব তো 50 50 চান্স না 50 50 না রিয়েল হলে 100% রিয়েল আর যদি আনরিয়েল হয় তাহলে 100% আনরিয়েল না আমরা যে কোনো একটা হইতে পারে বাস্তব বেশি হয় তো বেঁচে থাকলে একশো বাগে বেঁচে আছে এই জন্য আমি যদি রিয়েল হই তাহলে আমার অবশ্যই আমার কাজের দায় দায়িত্ব নিতে হবে ভালো দায়িত্ব নিতে হবে তাই না যদি আনরিয়েল হয় তাহলে নেওয়া যাবে না তিন নম্বর কথা হলো যারা আনরিয়েল আছে মনে করে আনরিয়েল আছে হ্যাঁ মানে করে আমি সিনেমা দেখতেছি সিনেমাতে স্ক্রিনে যা দেখা যাচ্ছে মনে করে এটা 3D সিনেমা বা আরো 5D সিনেমা হ্যাঁ কিন্তু আমি তো এটা জানি যে আমি সিনেমা হলে দেখতেছি জানি না আচ্ছা মনে করে আমি সিনেমা হলে আছি আমি জানি না যে আমি সিনেমা হলে আছি তাহলে আমি কি সিনেমা হলটাকে সিনেমা হল মনে করব নাকি বাস্তব জগৎ মনে করব অবশ্যই সিনেমা হলই মনে করব না বাস্তব জগৎ বাস্তব মনে করব তাহলে যে আনরিয়েল ওয়ার্ল্ডে আছে সে কি আনরিয়েল ওয়ার্ল্ডকে আনরিয়েল মনে করবে না রিয়েল মনে করবে অবশ্যই রিয়েল মনে করবে না আচ্ছা তাহলে এখন আমরা যে মানে আনরিয়েল নই তার মানে আমরা যে রিয়েল সেটার প্রমাণ হলো যে আমরা কিন্তু ভাবতেছি আমাদের ওয়ার্ল্ডটাকে রিয়েল আমরা কি আসলে এক্সিস্ট করি হুম আমরা যদি সিমুলেটেড হই আমরা যদি কারো মানে স্বপ্নের ক্যারেক্টার হই তাহলে আমরা মনে করবো না মনে করো আমরা দেখ আল্লাহর কথা পরে আসো আমাদের মনে করো মানে কারো কারো ইমাজিনেশনের মধ্যে যে আছে সে তো ইমাজিনারি তা তো রিয়েল কোনো কিছু নাই কিন্তু ইমাজিনেশন যাকে নিয়ে করেছে যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার নিজেকে ইমাজিনারি মনে করবে না রিয়েল মনে করবে রিয়েল মনে করবে তার মনের মধ্যে কি সন্দেহ আসবে আসলে আমি কি রিয়েল আমি কি ইমাজিনারি নাকি আমি রিয়েল এরকম মনে করবে নাকি সে নিজেকে রিয়েল বলে মনে করবে সে যে ক্যারেক্টার সে কি নিজেকে ইমাজিনারি কিনা সন্দেহ করবে নাকি রিয়েল মনে করবে অবশ্যই মনে করবে এখন আমরা আমাদেরকে কেউ এসে বলছে যে তোমরা আসলে রিয়েল না এরকম কেউ বলছে না বলে নেই আমরা নিজেরাই কিন্তু ভাবতেছি যে আসলে আমরা

আমাদের যত জ্ঞান এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ এখন শুনতে পাচ্ছ এই যে আমরা এখানে বসে আছি আমরা খাইছি আমাদের যত জ্ঞান অভিজ্ঞতা এগুলো কেউ আমাদেরকে বলে দিছে না আমাদের মনে হয়েছে মনে হয়েছে তোমার নাম রাখা হয়েছে তোমার বাবা মা মা তোমার গার্ডিয়ানরা রাখছে হ্যাঁ তোমার তোমার জামাটা হয়তো তুমি আরোজনের কাছ থেকে মানে কিনছো তারপর পরছো তুমি যে এক্সিস্ট করো এটা কি তোমাকে কেউ বলে দিছে আচ্ছা আমরা সবাই মিলে বললাম যে যে সুন্দর alley নাই এক্সিস্ট করে না আমরা সবাই মনে মনে করলাম কোনো কারণে মানে ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে আচ্ছা যেভাবে করিনা কেন তুমি কি নিজেকে আনরিয়েল মনে করবে না রিয়েল মনে এক্সিস্ট করক মনে করবা নাকি করোনা মনে করবা সবসময় করোই মনে করব তোমাকে কেউ বলে দিছে না তাহলে তুমি যে মনে করে যে আমাকে দেখতে পাচ্ছ তুমি যে আমাকে দেখতে পাচ্ছ এটা এটাকে তোমাকে কেউ বলে দিছে নাকি তুমি তোমার অভিজ্ঞতা থেকে সরাসরি পাইছো আমি আমার অভিজ্ঞতা থেকে বেশি রাইট আচ্ছা আচ্ছা আবার আমাদের অভিজ্ঞতা গুলো বিশ্লেষণ করলে আমরা কিছু দেখি যে কিছু জিনিস আমরা বুদ্ধি থেকে পাই না যেমন মনে করো মানব জাতি কি বিবর্তনের মাধ্যমে প্রাণী থেকে হয়েছে নাকি আল্লাহ তালা খোদা বানাইয়ে পাঠাইছে এগুলো নিয়ে আমরা তো মানে আস্তিক নাস্তিক নানা ধরনের বিতর্ক হয় না তুমি কেন বিতর্কটা করো তুমি ঘুরতে গিয়েছো তাতে গিয়েছি একটা খরগোশ কি চিন্তা করে আমি ঘুরতে গিয়েছি ও চিন্তা করে ও কি খাবে বা কি করবে তাই না তাহলে আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমরা আমাদের দিক থেকে চিন্তা করি ওকে তাহলে আমরা আমাদের দিক থেকে চিন্তা করতেছি যে আমরা কি অন্য কারো দ্বারা কি মানে ইয়ে হিপনোটাইজ হয়েছি অন্য কেউ কি আমার মধ্যে চিন্তাটা ঢুকাই দিছে অন্য কেউ আমাদের মধ্যে চিন্তাটা ঢুকাই দিছে কিনা এই চিন্তাটা কি অন্য কেউ বলছেন আমি বলছি আমরা বলছি তাহলে আমাদের সব জ্ঞানের কিন্তু কেন্দ্র হচ্ছে আমরা নিজেরা আমাদের দিক থেকে দেখব তাহলে আমাদের দিক থেকে জগৎটা আমি রিয়েল অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি যে জগতে বসবাস করছি সেটাও রিয়েল এবং আমরা যে আসলে রিয়েল আমাদেরকে যে কেউ যে মানে এটা আমাদের মধ্যে এটা মানে ইনসেপ্ট করে দেয় নাই মানে মানে আমাদের আমাদের মধ্যে দিয়ে দেয় নাই এটা প্রমাণ হলো যে যাদেরকে আনরিয়াল ওয়ার্ল্ডে রাখ না আমরা আমরা মনে করছি আমরা রিয়েল এটা আমাদের নেচারের একটা অংশ বা ভাবনা চিন্তা হ্যাঁ হ্যাঁ হতে পারে তাহলে আমাদের নেচারের বাইরে আমাদের নেচারের বাইরে জগৎটা আসলে কিভাবে আছে এটা আমাদের জানতে ইচ্ছে হয় এবং সেই জগতের দিক থেকে আমি আসলে রিয়েল কিনা তাই না আচ্ছা সেই জগতের দিক থেকে আমি রিয়েল কিনা এরকম তাহলে দেখো যে আমাদের দিক থেকে দেখাটা যদি আমরা মনে করি যে আমাদের দিক থেকে দেখা তাহলে ওদের দিক থেকে দেখাটা তো ওদের দিক থেকে দেখা ওদের দিক থেকে দেখাটা তো ওদের দিক থেকে দেখা মনে করো তুমি একটা জিনিসকে নিরপেক্ষভাবে দেখলে কোন দিক থেকে দেখবা তুমি যদি বলে যে ডান দিক থেকে দেখছি এই জন্য ডান দিকের দৃশ্যটা দেখা যাচ্ছে বাম দিক থেকে দেখছি এজন্য বাম দিকের দৃশ্যটা দেখা যাচ্ছে পিছন দিক থেকে দেখছি তুমি বুঝতেছো কথাটা যে পিছন দিক থেকে দেখতেছি সামনেরটা সামনের দিক থেকে দেখতেছি তাহলে তুমি কি সামনে পিছনে ডানে বামে কোন দিকে না কোন পজিশন গ্রহণ না করে কোন কিছু দেখতে পারবা না 있는데요 সেটা তো সেটা তো আমাদের আই সেটা তো আমাদের দেখার দেখার একটা পদ্ধতি হতে পারে ওদের দেখার পদ্ধতি তো আলাদাও হতে পারে হ্যাঁ মনে করো আলাদা এটুই তো বললাম মনে করো আমাদের দেখার একটা পদ্ধতি আমাদের দেখার পদ্ধতির কারণে আমাদের কাছে অনেক কিছু মনে হয় যেমন আমরা ডানে দেখলে আমরা বলতে পারি আমাদের মনে আকাশতে কোনো রং নাই নাই

এই আঁকগুলো থেকে আমরা অর্থ বের করি এই জন্য তো সেটা লেখা হয়েছে আমরা যদি লেখা ভাবে না অন্য ভাবে লেখে এগুলো অর্থপূর্ণ হবে না অবশ্যই হবে যদি আমরা ওই সিম্বল দিয়ে যদি এটা বোঝাই তাহলে এটাই বোঝাবে আমরা একটা বাংলাতে বাঁকা করে লেখি ইংরেজিতে সোজা করে লিখি দুটোই তো সেম বাঁকা করে লিখলে কি মানে দুইটা জিনিস বোঝাবে একটা জিনিস হতে বোঝাবে তাই না এখন দেখো উপন্যাসটা যে উপন্যাস এটা তো আমরা বুঝি বুঝি না বুঝি আচ্ছা তাহলে উপন্যাসের চরিত্রগুলা কি নিজেদেরকে সঠিক মনে করে কিনা এটা কি চরিত্রগুলা কখনো ভেবেছে আমরা আমরা না লিখলে তারা না না আমরা লিখলে তারা ভাব এটা আমাদের সৃষ্টি সৃষ্টি ওকে ওকে তাহলে তাহলে ওইটা আমাদের সৃষ্টিটা বাস্তব না আমরা বাস্তব আমরা বাস্তব আমরা বাস্তব কিন্তু ওই জায়গায় সৃষ্টিটা বাস্তব ওদের কাছে সৃষ্টির কাছে সৃষ্টি বাস্তব তাই না এখন আমরা আমরা যে একটু আগে যে আলোচনাটা করলাম আমাদের জ্ঞান আমাদের জ্ঞানটাকে আমাদের দিক থেকে যেটা সেটাকে আমরা নিব আমাদের দিক থেকে নিব মনে করো তোমাকে আবার বলি তুমি একটু আগে যেটা বললে যে আমাদের দিকটা তো আমি তোমাকে দেখালাম না যে এমন জিনিস আছে না যে একদিক থেকে দেখলে একরকম মনে হয় অন্য দিক থেকে অন্য রকম মনে হয় তাই না তাহলে আসলে কি মানে নিরপেক্ষ একটা জিনিস আছে আমাদের চিন্তা করে আসল জিনিসটা আমরা পাইতে হবে আসল বলে তো কোনো কিছু নাই মনে করো আমার দিক থেকে যেটা দেখা সেইটা যদি ঠিক আছে তোমার ছোটকা আমরা কেন অসুবিধা নেই আমাদের থেকে দেখাটা যদি আমরা যদি সঠিক মনে না করি হুম তাহলে ওর দিক থেকে দেখাটাকে আমি সঠিক মনে করবো কেন ও তো একটা পক্ষ ও আমি হয়তো দক্ষিণ আসি ও উত্তর আসে তুমি সামনে আসে আমি পিছনে আছি বুঝছে না তাহলে আমাদের সকল জ্ঞান হচ্ছে আমাদের দিক থেকে আমাদের মূল জ্ঞানটা কি আমাদের মূল জ্ঞান এটা বড় একজন ফিলোসফার ওনার নাম হচ্ছে রেনে ডেকার্ট।

আমি যে চিন্তা করি সেটা প্রমাণ করে যে আমি আছি চিন্তা করি উনি চিন্তা বলতে আমি চিন্তা করি যে মনে করি আমার সন্দেহ আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি এটা আমি সন্দেহ করি আমি যে একটা জগতে আছি এটা সন্দেহ করি তুমি যে বলছো না সেটা যে আমি যে আমি চিন্তা করছি তো আমি চিন্তা নাও করতে দেবো অন্য একজন চিন্তাটা আমার পক্ষ থেকে করে দিচ্ছে করে দিচ্ছে লাস্টে দিয়ে আমাকে বোঝাচ্ছে যে আর চিন্তাটা আমিই করতেছি হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে সেটা তো হতে পারে কিন্তু অন্য একজন আমাকে চিন্তাটা করে দিচ্ছে এবং সেজন্য আমি মনে করছি সঠিক এই একটা এই একটা কথা আরেকটা একটা কথা হলো আমার চিন্তাটা আমি করতেছি এবং আমারটা সঠিক এই দুইটা কথার মধ্যে তোমার কাছে কোন কথাটার প্রমাণ আছে আমারটারই প্রমাণ আছে আমি চিন্তা আচ্ছা যে তোমার মনের মধ্যে যেমন উপন্যাসের উদাহরণের ক্ষেত্রে উপন্যাসটা আমি লিখেছি হুম তাই না তাহলে এই জগৎটা হচ্ছে একটা উপন্যাস সেটা কেউ লিখেছে হ্যাঁ মনে করে এটা খোদা ঈশ্বর গড লিখেছে বুঝছো এখন কথা হচ্ছে যে এই আমি অন্য একজন আমার মধ্যে চিন্তেরা দিয়ে দিছে সেই একজনকে কি আমি দেখেছি শুনেছি তার কোনো প্রমাণ আমার কাছে আছে আমি শুধুমাত্র ভাবতেছি এটা হইতে পারে তাহলে যেটা হইতে পারে কিন্তু হওয়ার কোনো প্রমাণ বা কোনো লক্ষণ কোনো এভিডেন্স আমার কাছে নাই আর যেটা হইয়া আছে এই যে আমি বসে আছি যে হইয়া আছে আমি এই যে জগতটা কেন হইয়া আছে তুমি এই হইয়া আছে যেটা তোমার বাস্তব এই জিনিসটাকে তুমি গ্রহণ না করে কেন একটা হইতে পারে এটা কেন তুমি সঠিক বলে মনে করছো মানে এটা আমার একটা ভাবনা এটা আমার একটা ভাবনা আর তুমি যেটা প্রশ্ন করছো যে উপন্যাসের ক্যারেক্টারগুলো কমিক্সের মধ্যে বাস্তব হয়ে ওঠে হ্যাঁ উপন্যাসের ক্যারেক্টার যদি বাস্তব হয়ে ওঠে তাহলে এটা উপন্যাসই হবে না না আমি বলি না বাস্তব হয়ে উঠছে এটা আসলে হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে মানে জেনে গেছে যে ওরা হচ্ছে একটা ক্যারেক্টার হ্যাঁ সেই জন্য হচ্ছে ওরা ফোর্থ ওয়াল ব্রেক করছে মানে হচ্ছে উপন্যাসের যে ক্যারেক্টার আছে ওরা আমাদের সাথে কথা বলতেছে উপন্যাস থেকে সেটাই উপন্যাসের মনে করে একটা উপন্যাসের এখন এই যেখানে আমরা যদি পড়তে দেই তাহলে এটা পড়ে শোনাবে না তা ভবিষ্যতের রোবটগুলো পড়ে শোনাবে না ভবিষ্যতের বইগুলো নিজেরাই মানে একটা ভিজুয়ালাইজেশন করবে কিন্তু একটা কৃত্রিমভাবে তৈরি করো ও যে কথাটা বললো এটা খুব সঠিক কথা একটা জিনিস কৃত্রিম এই কৃত্রিম জিনিসটাকে একসময় রিয়েল হয়ে পড়বে মনে করো একটা শূন্য এই শূন্যটা আমি বহুদিন রেখে দেওয়ার পরে শূন্যটা এক দুই চার একটা সংখ্যা হয়ে যাবে একই থাকবে তাহলে একটা জিনিস কৃত্রিম মানে আমার লেখা আমি এটা তৈরি করেছি আমি রিয়েল রাইটার আর এটা হচ্ছে আমার ফিকশান তো ফিকশনটা একসময় ফ্যাক্ট হয়ে যাবে না এবং আমাদের অঙ্ক আমরা বলতে এক যোগ এক সমান সমান দুই প্রত্যেক দিন আমি লিখি এক যোগ এক সমান সমান দুই এখন লিখতে 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 বহু বছর পরে এক যোগ এক সমান সমান তিন হয়ে গেছে হবে কোনো সময় কেন হবে না ওই যে আমাদের চিন্তার কিন্তু একটা পদ্ধতি আছে ওকে তুমি এখন যেটা বলছো লাস্ট কথা হচ্ছে আমাদের এই চিন্তার পদ্ধতিটা কুত আসলো আমরা কে আসলাম জগৎটা এবার কুদ্ আসলো আমরা কেন মনে করি যে এক যোগ এক সমান সমান দুই আর কোনো কিছু হবে না আমরা কেন মনে করি শূন্য যতদিনেই রেখে তো হ্যাঁ শূন্য কিন্তু কোনো কিছু আমাকে দিবে না হ্যাঁ আমরা কেন মনে করি যে আমি যদি আনরিয়েল হইতাম তাহলে আমি কখনোই এই প্রশ্নটা তুলতাম না আসলে কি আমি রিয়েল কিনা আমি সবসময় নিজেকে রিয়েলই মনে করতাম আমরা কেন মনে করি যেসব কথা আমরা একমত হয়েছি যে আমি যদি রিয়েল হই তাহলে আমার আমি পায়ে কেন হাঁটি এটার জন্য আমার কোনো দোষ নাই কিন্তু পায়ে হেঁটে যদি আমি কোনো অন্যায় কাজ করি তাহলে আমাকে কিন্তু দোষী করা হবে আমরা এই যে আমরা এরকম মনে করি আমরা এভাবে চলি আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই আমরা নিঃশ্বাস নিয়ে বাঁচি আর ওই যে মাছগুলো পানির মধ্যে বাঁচে না এইগুলো এইভাবে কেন এরকম কেন আমি কোথেকে আসছি তোমার সাথে কথা বলছিলাম না তোমার জন্মশাল কত সাত দুই হাজার সাত তোমরা দুজনেই একই সময় না আচ্ছা দুই হাজার সাতের আগে তো তোমরা ছিলে না আমরা তো ছিলাম আমরা যখন ছিলাম আমি উনিশশো সালে আমার জন্ম ছেষট্টি সালের আগে তো দুনিয়াটা ছিল আমি তো ছিলাম না না তাহলে এই যে আমরা ছিলাম না আমরা আসি একসময় আমরা থাকবো না এই ব্যাপারগুলো কি এই যে মৌলিক চিন্তাগুলো আমাদের অস্তিত্ব নিয়ে এই চিন্তাগুলো এক পর্যায়ে আমাদেরকে খোদার কাছে নিয়ে যায় যে এগুলোর একটা চূড়ান্ত একটা কারণ আছে এক জায়গা থেকে সেটা ইয়ে হচ্ছে এখন খোদা যেহেতু রিয়েল খোদা যদি রিয়েল না হয় তাহলে একটা তাহলে এই ওয়ার্ল্ডটা দিস ওয়ার্ল্ড আমার আমার যে রিয়েলিটি জগতের যে রিয়েলিটি এটা কোথেকে আসলো তাহলে নিশ্চয়ই একটা রিয়েল একটা সোর্স থেকে আসছে তাহলে যদি খোদা হয় তাহলে রিয়েল সোর্স থেকে যদি এসে থাকে ওকে রিয়েল সোর্স থেকে যদি এসে থাকে সেটা কি রিয়েল হবে না আনরিয়েল হবে অবশ্যই আনরিয়েল হবে রিয়েল হবে রিয়েল হবে সেটা আর কি হ্যাঁ তাহলে মূল কথাটা হচ্ছে যে যে আমরা যে রিয়েল এটার প্রমাণ হচ্ছে যে আমরা আসলে রিয়েল কিনা এটা আমাদের মধ্যে ভাবনা আসে তবে আমরা আনরিয়েল হওয়ার যে সম্ভাবনা আছে গাণিতিক সম্ভাবনা পরিসংখ্যানের বা আমরা যেটা বলি স্ট্যাটিস্টিক্সের যে সম্ভাবনা ওই সম্ভাবনাটাকে আমরা গ্রহণ করতে পারি না কারণ ওই সম্ভাবনার পক্ষে কোনো এভিডেন্স নাই আর এটা রিয়েল হওয়ার কিন্তু এভিডেন্স আছে মনে করো তাহলে কোনটা রিয়াল এখন তোমাকে আমি একটা মাইল লাগালে তুমি বুঝে যাবো যে আসলে এটা রিয়াল নাকি আসলে মাইছি কল্পনা তাই না এখন তো তুমি ভাবতে পারো যে আসলে আমি মার খাইনি কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি মার খেয়েছি এরকম তুমি ভাবতে পারো এবং এই ভাবনার পিছনে কিছু যুক্তিগতা আছে তো সেই যুক্তিগতরা খুব দুর্বল ওকে তাহলে আমরা আলোচনাটাকে শেষ করতে পারি হ্যাঁ থ্যাংক ইউ